জনাব আহমদ হোসেন কি চমৎকার একটা কথা বলেছেন যে রাজনীতির আসলে কোনো বিকল্প নাই, রাজনীতির বিকল্প রাজনীতি, রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদ, কিন্তু এই রাজনীতিবিদরা মানুষের জন্য আন্দোলন করতেন, মানুষের অধিকার সংরক্ষণের জন্য, মানুষের সকল অধিকার একটা জাতি হিসাবে বহাল করার জন্যে এই নিরলসভাবে রাজনীতিবিদরা তাদের জীবনের সব কিছুকে বিলিয়ে দিয়ে গেছেন। রাজনীতিবিদরা জনগণকে প্রতিনিধিত্ব করতেন, সুতরাং জনগণের মঙ্গলই ছিল একমাত্র কাজ এবং চিন্তা তাদের। কিন্তু দুর্ভাগ্য হলো এই রাজনীতির জায়গায় বা রাজনীতিবিদদের জায়গায় যখন বা রাজনীতিবিদ অথবা রাজনীতির বিকল্প হিসাবে যখন ভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের আবির্ভাব হলো, আপনি দেখবেন কিছুদিন যাবৎ বাংলাদেশের প্রচলিত এবং প্রতিষ্ঠিত কথাটাই হলো এই যে দেশের আমলারা হলেন এ দেশের জনগণের রাজনীতির বিকল্প, জনগণের বিকল্প। কেন বললাম আমরা এই কথাগুলো? আমাদের সামনে যে সকল নজির আছে সেগুলো দেখে 2014 সন নির্বাচন হলো না, আমলারা যেখানে যেখানে হলো বাক্সে ভোট কেটে ঢুকালেন এবং সেইটা গুণে নির্বাচিত ঘোষণা করলেন। 2018-তে রাতে ভোট কেটে বাক্সে ঢুকালেন, তাহলে হলো কি, দেশ থেকে জনগণ এবং রাজনীতিবিদ তারা কিন্তু চলে গেলেন, যে কাজটি তাদের ছিল, জনগণ রাজনীতিবিদরা জনগণের জন্য রাজনীতি করতেন, আর জনগণ যারা এ দেশের নিয়ামক শক্তি, প্রজাতন্ত্রের মালিক যারা, তাদের প্রতিনিধিত্ব করতেন। কিন্তু দেখা গেল জনগণ গৌণ হয়ে গেলেন, জনগণের অধিকার উপেক্ষিত নির্বাচনে পাঠিয়ে দিলেন। উদাহরণ দিয়ে একটু বলুন। উদাহরণটা হলো এই যে ভোট দিতে জনগণ লাগে না, পুলিশ ভোট কেটে বাক্সে ঢুকিয়ে দেয়, রাতে আমলারা ভোট কেটে বাক্সে ঢুকিয়ে দেয়, নির্বাচন কমিশন তথা ইত্যাদি ইত্যাদি। যে দেশে জনগণ যখন উপেক্ষিত হয় তখন কারো না কারোর উপরে নির্ভর করতে হয়, আর এই সেই নির্ভরের জায়গাটাই হলো আমলারা। এবং এই আমলারা কী করলেন, এরা এত সুকৌশলে নিজেদের জায়গাটাকে এত সুন্দর করে পোক্ত করে নেন, যেমন আমি আপনাকে বলি, আপনি এই যে বেনজির এবং আজিজের কথা বললেন, বেনজির যখন পুলিশ কমিশনার তার ভূমিকা কী ছিল আমাদের সকলের কাছে পরিষ্কার, তিনি টেলিভিশনের সামনে আসতেন প্রতিদিন, অথচ সার্ভেন্ট অফ দি রিপাবলিক, আই মিন ব্যুরোক্রেসি অর এ ব্যুরোক্রেটিক মেম্বার অর ইভেন এ মেম্বার অফ দি ডিসিপ্লিন ফোর্স, তারা পাবলিকলি অ্যাড্রেস করতে পারে না, পারা উচিত না। রাজনীতিবিদের মতো প্রতিদিন আসতেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, তার এক্সপ্রেশন অফ টকিং এমন ছিল যে মনে হচ্ছে যে এদেশে রাজনীতি এবং সরকারের দায়িত্ব বা চাকুরি করা এই সব একই ব্যক্তিরাই করছেন। তাদের কথা, মানুষের কখনো কোনো মর্যাদা, আমরা তাদের মুখে মর্যাদার কোনো বক্তব্য শুনিনি। আদিজ সাহেব 2014 সনে যখন তখন বিজিবিতে ছিলেন, এই এক ব্যক্তিটার দিকে আপনি তাকান, মাঠে ময়দানে যখন মানুষের প্রত্যাশা কী, এদেশের সাধারণ নির্বাচনের সময় সাধারণ মানুষের একটাই প্রত্যাশা যে আমাদের দেশের সেনাবাহিনী নির্বাচনে সম্পৃক্ত থাকলে জনগণ চায় তা নিশ্চিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে এই একটিমাত্র ব্যক্তির কারণে এক একটা প্রতিষ্ঠান, একটিমাত্র ব্যক্তির কারণে, আই রিপিট, এক একটা প্রতিষ্ঠান এবং তার ইমেজটা এতটা মেলাইন হয়ে গেছে যে তাদের কারণে তারা এই সকল প্রতিষ্ঠানের প্রতি মানুষের মনে যে সমস্ত বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে গেছে সেটা মুছতে আমাদের অনেক দিন সময় লাগবে। এখন আমি আপনাকে বলি, এই বেনজিরা কেন এরকম করলেন, আজিজ কেন এরকম করলেন, আজিজের পরিবারের এবং আজিজের নিজের ব্যক্তিগত পরিচয় যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন, আপনি বেনজিরের কাছে আসেন, আজকে বেনজির সম্পর্কে প্রতিদিন ধারাবাহিক পত্রিকা মিডিয়া আসতেছে, যে সম্পদের ইনফরমেশন ইতিমধ্যে এসে গেছে এবং সেগুলো বস্তুনিষ্ঠ, ইতিমধ্যে উপস্থাপিত, এই সম্পদ তার কোনো একদিনে, যিনি যেদিন তিনি অবসরে গেলেন সেই একই রাইতে কামাই করেন না, 2021-এ অবসরে গেলেন যেই লোক, তার পর থেকে আজ পর্যন্ত তার যে এত সম্পদ আছে এই সম্পদের তথ্য সরকার জানলেন না কেন? মানুষ কি বলে দেখেন যে এই সরকার 2014 এবং 2018 নির্বাচন
বিনা ভোটে রাষ্ট্র দখল করে আছে, এই দখল করার পিছনে এই দুইটি লোকের ভূমিকা ছিল সীমাহীন। সে কারণে ভালোবাসা সরকারের সঙ্গে তাদের এত গভীর ছিল যে সরকারকে তারা দিয়েছে সরকার বানাতে জনগণের ভোট ছাড়া, আর সরকার তাদেরকে দিয়েছে অবাধ সুযোগ দুর্নীতি করার। নাহলে আজকে যখন উনি তার সম্পদ গুটিয়ে দেশ থেকে ভেঙে যাইলেন 4 তারিখ, এই ভেঙে যাওয়ার পরে সরকারের লোকজন এবং আমি অত্যন্ত খুবই ব্যথিত হয়েছি। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য শুনে তিনি বলেছেন যে উনি এখনও দেশে আছে কি না বা দেশ থেকে চলে গেছে কি না আমি জানি না, ওনার মুখে আমি এই কথাটা শুনে আমার কষ্ট লেগেছে। কারণ হি ক্যান বি দি রাইট ম্যান টু নো হোয়ার হি ইজ অ্যাট দি মোমেন্ট। এ দেশের আর কোনো মন্ত্রী বা অন্যান্য পদমর্যাদার কেউ না জানলেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানার কথা ছিল। এখন দুর্নীতিবাজ যখন সম্পদ অর্জন করে, সম্পদ সরকার কেন নির্বিকার থাকলেন এটা যখন জানাজানি হয়ে গেছে, বেনজির কিন্তু জেনে ঠিকই তার সম্পদ তুলে দেশ থেকে চলে গেলেন, আজিজ আহম্মদ ঠিকই তার ভাইদেরকে নিয়ে সম্পদ নিয়ে বিদেশে চলে গেলেন, এবং আজিজ আহম্মদ যখন জানেন যে তাদের কাছে অর্জিত অবৈধ সম্পদ সেটা সম্পর্কে ইতিমধ্যে মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে বা সরকারের ইন্টেলিজেন্স এজেন্সিরা জেনেছে, তখন তারা বুঝে যদি আগে ভাগে সম্পদ নিয়ে এই দেশ থেকে ভেঙে যেতে পারে, তাইলে একটা দেশের যারা আমরা যে দেশের নাগরিক সেই দেশের সরকার এই জিনিসটা বুঝলেন না কেন, বুঝতে বিলম্ব হলো কেন, অথবা বুঝে কেন চুপ থাকলেন। আমি একটা কথা যেটা বললাম, আমার বন্ধু যেটা বলছেন, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে আপনি কোন পার্সেন্টের মধ্যে কথাটা উঠছে যে একজন সংসদ সদস্য ভারতীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার প্রেক্ষিতে এবং তার অতীত এবং বর্তমান, এটা আমি দিলীপ বড়ুয়া সাহেবের বক্তব্য আমি শুনেছি। আজকে উনি বলে, উনি দেখেন আপনি যে প্রশ্ন করেছেন, আমার বন্ধু জনাব আহমদ হোসেন বললেন হাওয়া ভবন ছিল। আরে ভাই, আজকে তো ঘরে ঘরে হাওয়া ভবন, এবং আপনি দেখবেন আমি আপনাদেরকে আগাম বলে যাচ্ছি আজকে এই যে দুইজন মানুষ আজকে সরকারের দুইটা প্রতিষ্ঠানের প্রধান হওয়ার পরে যে দুর্নীতি করে দেশ থেকে চলে গেলেন দেশের বিপুল পরিমাণ সম্পদ নিয়ে, একজন গেছেন একজন আছেন দেশে, একজন আছে, আপনাকে আমি নিশ্চিত বলতে পারি আপনি কিছুদিনের মধ্যে দেখবেন এরকম আজিজ বা এরকম বেনজির যারা অবসরে যাবেন তাদের আমলনামা এরকম বেরিয়ে আসবে। আমার বক্তব্য একটা, আমি এক মিনিটে শেষ করব, আধা মিনিটে শেষ করব, জনাব আজিজ আহমেদ এদেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছেন, সেই প্রতিষ্ঠানের হেড ব্যক্তিটি যখন আসলেন জনাব আজিজ আহমেদ, তখন এবং এটা খুবই স্বাভাবিক, এইরকম সেন্সিটিভ জায়গায় একটা কাউন্টার ইন্টেলিজেন্স থাকা স্বাভাবিক, নিশ্চয়ই আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স যারা তারা নিশ্চয়ই তাদের যোগ্যতার পরিচয় দিতে পেরেছে, তারা জেনেছেন যে এই সকল মানুষগুলো। কারণ প্রথম কথা হলো যে এই পুলিশের প্রধান বলেন আর সেনাবাহিনীর প্রধান হিসাবে যারা থাকে তারা পরকীয়া করে কি না, তারা সম্পদ আত্মসাৎ করে কি না, তাদের দ্বারা দেশের সার্বভৌমত্ব শঙ্কায় পড়ে কি না, এগুলো জানাটা এবং সরকারকে জানানোটা এবং সরকারকে সতর্ক করে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি। আমি নিশ্চিত এটা হওয়াটাই খুব স্বাভাবিক। শুধু তারাই নয়, ইভেন মিস্টার আহমেদ হোসেনের মতো সংসদ সদস্য যারা আছেন তারাও নজরদারির মধ্যে আছেন, তারা কোথায় যান কি করেন সেটাও ইন্টেলিজেন্স জানবার কথা, এবং তারা তারা একটা ভেটিংয়ের মধ্য দিয়ে দলের মনোনয়ন পেয়েছেন, ওই পদগুলোতে গিয়েছেন যারা গেছেন জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ। তো আমার এই স্লটে আমার শেষ কথাটা হলো এই প্রসঙ্গে, আপনি একটু শেষ করুন, আমার এই স্লটে আমার শেষ কথাটা হলো এই যে এরা যারা পালিয়ে গেছে সরকার এদের ব্যাপারে কেন উদাসীন ছিলেন জনগণের মনে আজকে সেটা একটা প্রশ্ন।